এর আগের এপিসোডে আপনারা দেখেছিলেন যে আমি ভুবনেশ্বর থেকে বাসে করে পৌঁছে গেছিলাম পুরীতে। তারপরে ওখানে হোটেলে চেক ইন করে আমি আমার লাগেজ রেখে বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের পাড়েতে। কিছুক্ষণ সমুদ্রের পাড়ে সময় কাটিয়ে আমি ঠিক করেছিলাম যে আপনাদের সাথে তুলে ধরবো ওইখানকার মার্কেটটা। সেই মতো ওখানকার মার্কেটের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সেখানটা ঘোরার পরে আমি চলে গেছিলাম প্রভু জগন্নাথ বলরাম আর সুভদ্রাকে দর্শন করতে, কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারিনি। বাইরে প্রতিলিপি ছিল, সেখানেই নমস্কার করে আমরা বাইরে থেকে ঘুরে চলে এসেছিলাম। অবশ্যই যারা যাচ্ছেন এটা মাথায় রাখবেন যে এখন প্রবেশ করতে গেলে আপনাকে ডবল ভ্যাকসিনেশন সার্টিফিকেট লাগবে, আর অবশ্যই নালে আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট লাগবে, যেটা 90 ঘন্টা আগে হওয়া উচিত। এই মতো আমার ছিল না বলে আমি প্রবেশ করতে পারিনি। তারপরে আমি ওখানে বাইরে ভগবানকে প্রদীপ অর্পণ করেছিলাম। তারপর ওখান থেকে আমি চলে এসেছিলাম যে পুরী সাইট সিন ভ্রমণের জন্য যে বাস ছাড়ে সেখানে বুক করতে। সেখান থেকে চলে গেছিলাম আমি খাজা কিনতে কাকাতুয়াতে। এখানে নির্দিষ্ট যে মূল্য আছে 150 টাকা করে প্রত্যেক কটা খাজার কেজি, এখানে রেট ফিক্স, তা কিনে আমি হোটেলে চলে এসেছিলাম। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এখন আমি হোটেল থেকে চেক আউট করবো, করে নিয়ে পুরীর সাইট সিনের জন্য বেরিয়ে যাবো। এখানে 6-7টা স্পট আছে, সেটাগুলো ঘুরবো বাসেতেই। 200 টাকার বিনিময়ে আমাকে এই পুরো ট্রিপটা আজকে সারাদিনের জন্য ঘোরাবে। তারপর ওখান থেকে পুরো এই শেষ হয়ে গেলে আমি এখান থেকে রিটার্ন ব্যাক স্টেশনে আসবো। ফিরে পুরী স্টেশন থেকে ট্রেন ধরে আমি রিটার্ন শালিমারে যাবো। চলুন তাহলে হোটেল থেকে এখন চেক আউট করি, করে আমার গন্তব্যস্থল যেখানে আমি বাস আসবে বা যেখানটায় টোটো ধরার প্ল্যান আছে সেখান থেকে টোটো ধরে বাস যেখান থেকে ছাড়বে সেখানটা আমি যাবো। গিয়ে তারপর ওখান থেকে আপনার সাথে দেখা হবে, বা ওখান থেকে আপনাদের পুরো ডেসক্রিপশনটা আপনি থাকবে যে কোথায় কিনে যাচ্ছি। এবারে আমার গন্তব্যস্থল হচ্ছে পুরীর সাইট সিনের বাস ধরার জন্যে। 7:30 আগেই ছাড়বে ওটা, ধরুন 7টার সময় ছাড়বে, কিন্তু তার আগে ভাবলাম যে সি বিচের পার ধরে আমি যাবো। তারপরে আমি স্বর্গদ্বারের কাছ থেকে শেয়ার অটো করে পৌঁছে গেছিলাম যেখান থেকে ট্যুরিস্ট বাস ছাড়ে সেইখানটায়। এই যাত্রা পথে শেয়ার অটোর ভাড়া পড়েছিল আমার 30 টাকা পার হেড। আপনারা যদি যান তাহলে অবশ্যই যে ট্রাভেল এজেন্ট আছে তাকে বলে দেবেন যে শেয়ার অটো করতে, তাহলে সেখান থেকে যাব। এরকম যারা আরও ট্যুরিস্ট আছে, আপনারা সিঙ্গেল পার্সন গেলে উনি অ্যারেঞ্জমেন্ট করে দেবে, আপনারা পৌঁছে যেতে পারবেন। পুরীর সাইট সিন করতে আমি চলে এসেছি এখন যেখান থেকে পুরীর বাসগুলো ছাড়বে। বাসগুলো হচ্ছে পরপর অনেক বাস দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন। আমি কেটেছিলাম নন এসি নর্মালটা, কিন্তু হচ্ছে ভাগ্যক্রমে হয়ে গেছে এসি বাস। ঠিক আছে, বাসে উঠবো, তারপরে সাইট সিনগুলো দেখা যাবে। পাঁচখানার কাছাকাছি বলেছে পয়েন্টে ওরা দাঁড়াবে, যের ভেতরে হচ্ছে চন্দ্রভাগা সি বিচ আছে, লিঙ্গরাজ মন্দির আছে, কোনারক টেম্পল আছে, ওটা ভায়া সি বিচ হয়েই যাবে, আর হচ্ছে ধবলগিরি খণ্ডগিরি এগুলো রয়েছে। এটা হলো আমার বাস যেটাতে আমি যাব। যদি
আপনারা সাইড সিন সম্বন্ধে জানতে চান, এখানে দেখছি একটা বই ডিসেল হচ্ছে, এটা 35 টাকা প্রিন্ট আছে, 30 টাকা করে বলছে, কিন্তু আমি দরদাম করে 20 টাকার বিনিময়ে নিচ্ছি। আপনারা চাইলে এরকম বই নিতে পারেন, এদের কাছ থেকে বাংলা হিন্দি সমস্ত ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল আছে। এই হলো বইটা। তারপরে আমাদের বাস ছাড়লো নির্দিষ্ট সময় থেকে প্রায় 40 মিনিট পরে। আমাদের গাইড মশাই আমাদেরকে গাইড করতে থাকলো এই ট্যুরের বিভিন্ন তথ্য সম্বন্ধে, যে আমরা কোথায় কোথায় যাব, কীভাবে আমরা ঘুরব, কত সময় পাব, কোন কোন জায়গায় কতক্ষণ বাস থামবে, তারপরে ওই জায়গার হিস্ট্রি সম্বন্ধে আমাদেরকে বোঝাতে থাকলো। আমরাও মন দিয়ে সেটা শুনতে থাকলাম। সমস্ত কিছু আমার মনে নেই, তাই আমি আপনার সামনে সব কিছু তুলে ধরতে পারছি। আপনারা যদি এই ট্রিপে যান, আপনারা বলবো এখানকার যে যারা দক্ষ গাইড আছে আপনাদেরকে সুষ্ঠুভাবে সেসব জায়গাগুলো ঘোরাবে। আপনারা এরকম বাস বুক করে দিলে আপনারা অনেক কম সময়ে আমরা ভালোভাবে ঘুরতে পারবেন। তারপরে আমরা ওখানকার প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পুরী থেকে 35 কিলোমিটার দূরে চন্দ্রভাগা সি বিচের দিকে রওনা দিলাম। একে একে পড়লো দু একটা নদী, সেগুলো অতিক্রম করে দেখতে পেলাম চন্দ্রভাগা সি বিচ। এরপরেই আপনারা দৃশ্যটা চন্দ্রভাগা সি বিচে দেখতে পাচ্ছেন, দেখে আপনারা মন ভরে যাবে, কারণ একপাশে সি বিচ আর তার সাইড দিয়ে বাসটা আমাদের ছুটে চলেছে। আমাদের টুরিস্ট বাসটা ফার্স্ট অফিস যেটা দিয়েছে সেটা হচ্ছে চন্দ্রভাগা সি বিচ। আমি এখন চন্দ্রভাগা সি বিচে আছি, পুরো বিচটাকে একবার দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। এইটা হচ্ছে পুরোটা চন্দ্রভাগা সি বিচ। এইখানে যে গাড়িগুলো দেখছেন এটা 150 টাকা করে নিচ্ছে রাইড করার জন্য। এই এখান থেকে যাবে, সামনে একটা ঝান্ডা লেগে আছে, দেখা যাচ্ছে, খালি চোখে দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরার চোখে ধরা পড়ছে কিনা আমি জানি না। ওই ঝান্ডা পর্যন্ত যাবে আর আসবে, এর জন্যে 150 টাকা নেবে। আপনি চালিয়ে যাবেন আর চালিয়ে আসবেন। বিচটা কিন্তু ভালোই সুন্দর আর অপূর্ব। আপনারা যদি ঘোড়ায় চড়ে বিচটা ঘুরতে চান, তাহলে হচ্ছে এই ঘোড়া চেপে ঘুরতে গেলে 50 টাকা করে নিচ্ছে, আর যদি ফটো তুলতে চান তাহলে 20 টাকা করে নেবে। এবারে একটু পার্কটা ও পাশটায় যাবো, দোকানগুলো আছে, দোকানগুলোতে দেখবো। দোকানগুলোতে দেখছি কাজু সেল হচ্ছে। আপনারা যদি এই বিচে আসেন আর যদি নিজেদের ফটো তুলতে চান, ক্যামেরা যদি না থাকে ভালো, তাহলে এখানে যে ক্যামেরাম্যানরা আছে তারা হচ্ছে ফটো তুলে দিচ্ছে, আর গাড়ির নাম্বার বললেই আপনাকে ওই গাড়িতে পৌঁছে দেবে। তারপরে চন্দ্রভাগা বিচ থেকে আবার সবাই বাসে চেপে বসলাম আমাদের নেক্সট গন্তব্যস্থল কোণারকের সূর্য টেম্পল দেখতে যাব বলে। এখান থেকে বেশি দূরত্ব নয়, 3 কিলোমিটার। আমাদের গাড়ি নিয়ে গেল একটা রেস্টুরেন্টে, যেখানে আমরা আমাদের মধ্যাহ্নভোজন সারব। সেটাই ভিডিওর এন্ডে আপনাদের সাথে শেয়ার করা আছে। Thank you.
আমি যেহেতু পুরের বাসে এসেছি সেই কারণে টিকিট কাটিনি। যারা এখানে আসছেন হচ্ছে সিঙ্গেল, তারা টিকিট যদি কাটতে চান এখানে স্ক্যান অ্যান্ড পে করে টিকিট কাটতে হবে। এখানে যেটা রয়েছে কিন্তু সিঙ্গেল, এখানে এসে নেশানটা সিলেক্ট করতে হবে আর টিকিটটা একদিনের জন্য ভ্যালিড আছে। আর এখানে পেমেন্ট লিঙ্ক পেয়ে যাবেন মোবাইল, যেটা ধরুন লিঙ্কের মাধ্যমে আপনি দিতে পারবেন আর তারপরে এখানটা টিকিটটা হয়ে যাবে আপনার। এই হচ্ছে টিকিটের স্ক্যান কোড আর এই হলো স্ক্যান। এখানে তারপরে আমাদেরকে এরকম টোকেন দিচ্ছে, যেই টোকেনগুলো হচ্ছে এন্ট্রি গেট আছে সেখানটায় ওরা দেখতে চাইবে, ওখানে দিয়ে দিতে হবে তারপরে ঢোকার জন্য এন্ট্রি দেবে। তা তো মেট্রো যে ঢোকার যে প্রসেসটা হয় না সেরকম টাইপ যে প্রসেস আছে এটা। চলো সামনে গিয়ে দেখা। এই যে এইটা যে টোকেনটা দিয়েছিল এই টোকেনটা হচ্ছে এখানটা দেবো দুটো দেবো। দেখলেন যে ঢুকতে পারলাম, এই টোকেনটা ওখানে নিয়ে নিল। মন্দিরে প্রবেশ করতেই প্রথমেই দেখতে পারবেন যে একটা সিংহ মূর্তি আছে যেটা হাতির পিঠে চেপে বসে রয়েছে। এই দুটো কিন্তু একই পাথরের তৈরি। এবারে বলে দিচ্ছি, এর উচ্চতা হচ্ছে 9 ফুট 2 ইঞ্চি, লম্বা হচ্ছে 8 ফুট 4 ইঞ্চি আর চওড়া হচ্ছে 4 ফুট 9 ইঞ্চি। এর ওজন হচ্ছে 27.49 টন। বেসিক্যালি এটা কিন্তু সূর্য মন্দিরের মুখ্য দরজা। এখান থেকে আমরা প্রবেশ করে ভেতর দিকে ঢুকলাম। কোনোরকের সূর্য মন্দির তৈরি হয়েছিল রথের স্টাইলে আর ভগবান সূর্যদেবকে এই মন্দিরটা অর্পণ করা হয়েছিল। এই মন্দিরের আপনারা চারপাশে দেখতে পারবেন 24টা চাকা আর এই চাকার 8টি করে ডান্ডি আছে। এই চাকার ব্যাসটা হচ্ছে 9.9 ফুট। এর বিভিন্ন কারুকার্য দেখে আপনার মন মুগ্ধ হবে। এছাড়া তারপরে আমরা সামনের দিকে অগ্রসর হতে থাকলাম। আমাদের গাইড মশাই আমাদেরকে মন্দিরের খুঁটিনাটির তথ্য আমাদের সামনে তুলে ধরতে থাকলো, সেটাও আমরা মন দিয়ে শুনতে থাকলাম আর সামনের দিকে অগ্রসর হতে থাকলাম। তারপরে উনি পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখাতে থাকলো আর আমাদেরকে বোঝাতে থাকলো যে এই কোন জায়গায় কোন কোন নিদর্শন আছে। এই মন্দিরের বেশিরভাগ জায়গা জুড়ে আমরা যেটা দেখতে পেলাম যে রামায়ণের বিভিন্ন চরিত্র বা তার যে ক্যারেক্টারগুলো ছিল সেইগুলোর নিদর্শন এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছিল, যেটার আমরা ভালোভাবে নিদর্শন পেয়ে থাকি। এছাড়া কোনারকের সূর্য মন্দিরের অনেক কিছু ইতিহাস আছে যেগুলো আমি বই থেকে জানতে পেরেছি, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। কোনারকের সূর্য মন্দির হচ্ছে ভগবান সূর্য উপাসনার প্রধান পীঠ। পুরীর থেকে এর দূরত্ব হচ্ছে 36 কিলোমিটার। আর বলা যেতে পারে ভগবান শ্রীকৃষ্ণের ছেলে এখানটায় উপাসনা করে কুষ্ঠরোগ থেকে মুক্তি পেয়েছিল। 1200 শতাব্দী থেকে এখানটা উড়িষ্যার রাজা গঙ্গবংশীয় লাটুলা নরসিংহ দেব 1200 শিল্পীদের বিনিময়ে কঠোর পরিশ্রমে 12 বছরে এই মন্দিরটা বানিয়েছিল। এই মন্দির 12 বছরে বানাতে গেলে ওনার খরচ হয়েছিল প্রায় 20.35 টন সোনা। এছাড়া মন্দির সমাপন করার পরে এখানটায় একজন শিশু হত্যা হয়েছিল বা মারা গেছিল বলা যেতে পারে, সেই কারণে এই মন্দিরটাকে শাপিত বলা হয় আর এই মন্দিরের চত্বরে কোনো পুজো করা হয় না। এর আগে এখানে ভগবান সূর্যের বিগ্রহ ছিল কিন্তু পরে সেই সূর্যের বিগ্রহটা শ্রীমন্দিরে স্থানান্তর করা হয়ে গেছে। এবারে আপনাদেরকে একটা ইনফরমেশান দিচ্ছি, এখন যারা 10 টাকার নোটটা ইউজ করেন দেখবেন যে 10 টাকার নোটেতে যে রথের চাকাটা থাকে এই কোণারকের সূর্য মন্দির থেকেই এই চাকাটা নেওয়া হয়েছে, সেই কারণে এই চাকাটা দেখবেন পুরো সেম টু সেম ওইখানে 10 টাকার নোটে আপনারা দেখতে পারবেন। তারপরে আমি আমাদের গাইডের সাথে পুরো মন্দির চত্বরটা ঘুরে ঘুরে দেখলাম আর দেখার পরে এখানটায় কিছুক্ষণ সময় এক্সপেন্ড করলাম, করে বেরিয়ে চলে এলাম।
তারপরে মন্দির দর্শন করে আমি বাইরে চলে এলাম। আপনারা যদি ভাবেন যে যে রাস্তা থেকে এসেছেন ওই রাস্তা ধরেই বাইরে যাবেন, এটা কিন্তু ভুল ভাবছেন। ওইখান থেকে বাইরে যেতে পারবেন না। আপনাকে মন্দির দর্শন করে বাইরে ঠিক এসে বাঁদিকে রাস্তা রয়েছে, দেখতে পাচ্ছেন যে এই পথটা, এখান থেকেই আপনাকে বাইরে বেরোতে হবে। আমিও সেই মতো এখান থেকে বাইরে বেরোলাম, সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম। ওপরে উঠে ঠিক বাঁদিকে তাকালাম, মন্দিরের এখান থেকে সুন্দর ল্যান্ডস্কেপ একটা ভিউ পাওয়া যাচ্ছিল যা আপনাকে মনোমুগ্ধ করবে। তারপরে আমি ওখানটা দেখতে থাকলাম, দেখে সামনের দিকে এগোতে থাকলাম। তারপরে কিছুটা সামনে এগোতেই দেখতে পেলাম যে নবগ্রহ মন্দির, যেখানে ঢুকে ভগবানের যে মূর্তিগুলো ছিল সেগুলো আমরা দর্শন করলাম। দর্শন করে আমি আমার নেক্সট গন্তব্যস্থল দিকে এগিয়ে যাব, সেখানে গিয়ে আমরা ভোজন পর্বটা সেরে নেব। কোণারকের মন্দির ঘোরার পরে আমি চলে এসেছি হোটেলে মধ্যাহ্নভোজন করতে। এখানে মধ্যাহ্নভোজনটা আর্লি করতেছি, দুপুর সময় অন্য সময় করি, নাহলে হচ্ছে বলেছে যে 11টার সময় করে নিতে হবে, নাহলে মিডিলের পয়সা যে গাড়িটা থাকবে সেই গাড়িটা থামবে টুরিস্ট গাড়ি, সেই কারণে আমি চলে এসেছি এবং মধ্যাহ্নভোজন করতে। আমার যে লাঞ্চটা দিয়েছে এটা হচ্ছে আমার লাঞ্চ, এখানে ফিস আছে আর হচ্ছে এখানে আইটেমগুলো আছে। এটা একটা এসি রেস্টুরেন্ট, এখানটা মনে কথা হচ্ছে 110 টাকা ভেজ থালি, আর তার সাথে যে ফিসটা নিচ্ছে এটা 30 টাকা এক্সট্রা। আমি একটু বার্গেনিং করে নিয়েছি, নিতে নেওয়ার ফলে আমাকে 100 টাকার ভিতরে পুরো দেখা গেছে, নাহলে 140 টাকা। আপনারা যদি আসেন এরকম বার্গেনিং করে নিতে পারবেন তাহলে আপনারা পেয়ে যাবেন। আর এই পাশটা হচ্ছে নন ভেজ এরিয়া, আমি একাই আছি, আর ওই পাশটা হচ্ছে ভেজ এরিয়া। আমি বেরোনোর সময় দেখিয়ে দেবো, আর হোটেলের নামটাও দেখিয়ে দেবো। যারা এসি ট্যুরে বা এসি বাসে করে আসছেন তারা এইসব হোটেলে এরা গাড়িটাকে দাঁড় করায়, আপনারা এখানে খেতে পারেন। আমার মতো বাইরে খাওয়ার থেকে এখানে খাওয়া ভালো, কারণ হচ্ছে এখানে এয়ার কন্ডিশনার, এখানে সুন্দর মনোরম পরিবেশে খাওয়াটা, মানে আপনারা যে দুপুরে লাঞ্চটা করতে যাচ্ছেন সেটা করতে পারবেন। সেই কারণে আমি বলবো এরকম পরিবেশে আপনাদের খাওয়া, বাইরে হয়তো আপনাদের 10-20 টাকা কম যাবে, কিন্তু এখানে খেলে আপনারা তৃপ্তি করে ভালোভাবে খেতে পারবেন। তাই এখানেই খাওয়ার চেষ্টা করবেন যখনই খাবেন, আর এই ট্রিপটা যখন আসবে। এবারে আপনাদেরকে তরকারিটা বলে দিচ্ছি, এটা যেটা দিয়েছি এটা হচ্ছে মটর ডাল দেখতে পাচ্ছেন, আর এখানে একটা হচ্ছে পটল আলু দিয়ে তরকারি আছে, যেটার ভিতরে দেখতে পাচ্ছি চানা আছে, আর এটার ভিতরে একটা মিক্সড ভেজ আছে। এটা সাধারণত কী আছে এটা বুঝতে পারছি না, মনে হচ্ছে আমার ঝিঙে আছে। আর এর ভিতরে একটা আচার দিয়েছে, আর এটা হচ্ছে পাঁপড় আছে, আর এর পাশে হচ্ছে আলু ভাজা দিয়েছে, আর এই সাইডে আমাদের মাছের এটা আছে। সুতরাং এই লিঙ্গরাজ মহাপ্রভু বললিঙ্গ আর হরিহর ভগবান ইতিহাস মে জানি মিলতে লিঙ্গ হাইট 4 ফুট 6 ইঞ্চ মতো মিলেছে হাইট আজ আপনার মাত্র 2 ইঞ্চ মিলে গা আর ইসকে বারে মে পুরানো ইতিহাস মে জানি মিলতে কি জিতনে পাপা আমার ধরতি পর বড় রায় উতনি শঙ্করবান আমার সাথ ছোটে মতো ধীরে ধীরে জমিন কদর লুপ্ত হো রে और जिस दिन कलयुग का अखंड दिन रहेगा उसी दिन के लिए दर्शन के लिए हम लोग को नहीं मिलेगा।